ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाकया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आज आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर सन्यासी सन्तानदेर निये आलोचना करार उद्देश्ये। स्वामी अब्जयानंदजी लिखित ग्रंथ स्वामीजीर पदप्रान्ते সেই গ্রন্থটি থেকে আমরা পাঠ এবং আলোচনা করব। আমরা এখন পড়ছি আজকে যার জীবনীটা পড়া শুরু করব তিনি হলেন স্বামী আত্মানন্দজি। আগের দিন বলেছিলাম আমরা এই যে আমরা একে অপরকে মহারাজ বলে ডাকি, এই যে মহারাজ বলে ডাক, এই ডাকটা শুরু করেছিলেন শুকুল মহারাজ বা স্বামী আত্মানন্দজি মহারাজ। তিনি বিহারে বড় হয়েছিলেন, বিহারের লোক ছিলেন এবং সেখানে সাধুদের মহারাজ বলে ডাকা এবং সন্ন্যাসিনীদের মাতাজি বলে ডাকার অভ্যাসটা ছিল। সেই থেকে আমাদের সঙ্গে মহারাজ বলে ডাকা, একে অপরকে মহারাজ বলে ডাকা এবং ভক্তরা আমাদের মহারাজ বলে ডাকাটা শুরু করেছেন। আগে সব বাবু বলে ডাকতো, রাখাল বাবু কেমন আছেন, তারপরে তারক বাবু কেমন আছেন, এইরকম সবাই বাবু ছিলেন আর কি। তা সেই বাবু থেকে বাবুরা সব কাবু হয়ে মহারাজের রূপান্তরিত হন এবং তার রূপকার হলেন স্বামী আত্মানন্দজি মহারাজ। স্বামী বিবেকানন্দ একদিন আলমবাজার মঠে আছেন এবং সেইখানে থাকাকালীন তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে জ্ঞান ভক্তি যোগ কর্ম এই চারটি পথের ভেতরে কে কোনটাতে অনার্স করতে চায়। কারণ এটা তো খুব স্বাভাবিক, সকলের পক্ষে চারটে পথ দিয়ে যাওয়া সম্ভব নয়, খুব রেয়ার কতগুলো যায়। যেমন আমি খুব চেষ্টা করে থাকি, আমার জ্ঞানও নেই, ভক্তিও নেই, যোগও নেই, আমি কর্ম দিয়ে চেষ্টা করে থাকি ভগবানকে ছোঁয়ার। পারি কি পারি না সেটা অন্য পরের কথা, কিন্তু ওটা হচ্ছে আমার পথ। তা স্বামীজি বললেন যে কে কোন বিষয় অনার্স করতে চাইবেন। তার সমীপাগত তখন সেই সময় অনেক নতুন সাধুরা এসছেন, নতুন ছেলেরা এসছেন। স্বামীজি ফিরে আসার পরে তারা এসেছেন এবং তারা এসে আলমবাজার মঠে, তারা মূলত যেমন কাক মা কোকিল ডিম পেড়ে দিয়ে যায়, কাক মা তাকে বড় করে, ঠিক সেই রকম এরা স্বামীজির ভাবে ভাবিত হয়ে, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ভাবে ভাবিত হয়ে আলম বরানগর মঠে এসেছিলেন। এবং স্বামী রামকৃষ্ণানন্দজি তার সেই উন্নত জীবন, তার সেই ছাত্রদের সঙ্গে মেলামেশা করা, প্রাণে প্রাণ দিয়ে কাজকর্ম করা তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে খুব জমিয়ে তিনি আড্ডা দিতেন এবং একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাবধারার খুব সুন্দর করে তিনি প্রকাশ করতেন। তার জীবনটাই শ্রীরামকৃষ্ণময় জীবন ছিল এবং সেই শ্রীরামকৃষ্ণময় জীবনের ছোঁয়ায় প্রত্যেকে একবারে প্রত্যেকের ভেতরে যে আগুন সেটিকে তিনি প্রজ্বলিত করে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন মঠ বরানগর থেকে চলে গিয়ে আলমবাজার মঠে এলো, সেই সময় স্বামীজি 1897 সালে ভারতবর্ষে ফিরে এলেন এবং এই সমস্ত ছেলেদের যাকে বলে উৎসর্গ করা হলো শ্রীরামকৃষ্ণের পাদমূলে। বিরজানন্দজি আমরা অনেকে জীবনী পড়েছি, বিরজানন্দজি শুদ্ধানন্দজি এদের প্রত্যেকের জীবনী পড়েছি, তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী আত্মানন্দজি। অনেকেই কেউ বললেন যে আমি জ্ঞানে অনার্স করব, কেউ বললেন কর্ম এবং জ্ঞান, কেউ বললেন কর্ম জ্ঞান যোগ ট্রিপল অনার্স করবে, একজন কিছুই বলল না, চুপটি করে শান্ত হয়ে তার স্বভাব স্বরূপ শান্ত স্বভাব নিয়ে তিনি একটি কর্নারে বসে থাকলেন। স্বামীজি বললেন যে ওর মধ্যে জ্ঞান যোগ ভক্তি কর্ম সবই আছে, ও সবেতেই আছে, এমন একজন সন্ন্যাসী খুঁজে পাওয়া কঠিন, চতুর্যোগ সমন্বয়ে সন্ন্যাসী আমাদের সঙ্গে খুঁজে পাওয়া কঠিন। আমাদের সঙ্গে যারা প্রধান অধ্যক্ষরা হয়েছেন তারা প্রত্যেকেই চতুর্যোগ সমন্বয়, তাতে প্রত্যেকের জীবনের ভেতরে আমরা একটি দেখেছি। আমাদের বর্তমান সংঘগুরু মহারাজকে দেখেছি, তিনি প্রবল কর্মোদ্যোগী, একই সঙ্গে অসম্ভব রকমের জ্ঞান ও পিপাসী, সাধন ভজনে যোগী এবং অদ্ভুত একটি নির্ভরতার ভাব তার শ্রীরামকৃষ্ণের প্রতি ছিল, আছেও এখনো। আমরা ওনাকে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে জিনিসটা দেখেছি, সব সময় সব কিছুতে যখনই সঙ্গে কোনো বিপদ হয়েছে তখন উনি বলতেন যে মন্দিরে শ্রীরামকৃষ্ণদেব তিনি আমাদের রক্ষা করবেন, তার কাছে প্রার্থনা করো, তাকে বলো তিনি আমাদের এই অবস্থা থেকে অতিক্রম করিয়ে নিয়ে যাবেন। তার সমস্ত কাজের ফাঁকে পড়াশোনা তার কোনোদিন আমরা কম দেখিনি, অদ্ভুত রকমভাবে খুব ভালোভাবে তিনি পড়াশোনা করতেন এবং পড়াশোনা করতেন বলেই আমরা তাকে দেখেছি যে যত রাতই হোক না কেন তিনি পরের দিন সকালে উপনিষদের যে মন্ত্রগুলো পড়াশোনা করবেন সেগুলো আগে থেকে গুছিয়ে রাখা আছে। উপনিষদ গীতা পাঠ থেকে ফিরে এসে খেতেন না, সবার আগে ওগুলো পড়াতেন পড়তেন
এবং আমাদেরও পড়িয়েছেন, আমরাও মহাপূজনীয় মহারাজের কাছে পড়াশোনা করেছি, অসম্ভব ভালো শিক্ষক। এই চতুর্যোগ সমন্বয় সন্ন্যাসী আমরা বড় একটা খুঁজে পাই না, কিন্তু আমাদের এরকম সঙ্গে ছিলেন তারা। এই খুব অল্পভাষী, অত্যন্ত শান্ত প্রকৃতি, স্বল্পভাষী সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ সঙ্গে পরবর্তীকালে অত্যন্ত বরেণ্য সন্ন্যাসী হিসেবে গৃহীত হয়েছিলেন। তার সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন যে শুকুল মহারাজ বা স্বামী আত্মানন্দ, আত্মানন্দের মতো মহাপুরুষের সেবা ও সঙ্গলাভ করা মহা সৌভাগ্যের ব্যাপার। এই বিহার প্রদেশের পূর্ণিয়া জেলায় তার জন্ম। আমরা বলছিলাম না বাংলার বাইরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামহ যুগল কিশোর শুকুল, আসলে শুক্লা, এরা আদতে এরা উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন, সেই শুক্লা থেকে শুকুল অপভ্রংশ হয়ে শুকুল হয়েছিলেন। তার পিতামহ যুগল প্রসাদ শুকুল পূর্ণিয়া থেকে আসেন বাংলাদেশের মালদাহতে, এবং সেইখানেই তিনি বাসবাস করেন। উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের ভেতরে এই শুক্ল শব্দটি আমরা খুঁজে পাই। যুগল প্রসাদের দুই ছেলে ছিলেন, গুরুপ্রসাদ এবং দুর্গাপ্রসাদ। এই দুর্গাপ্রসাদের বড় ছেলে হলেন গোবিন্দপ্রসাদ, যিনি পরবর্তীকালে সাধু স্বামী আত্মানন্দ নামে পরিচিত। মালদা জেলার দেবীপুর গ্রামে এই দুর্গাপ্রসাদের নিজের বসত বাটি ছিল এবং সেখানেই গোবিন্দপ্রসাদের জন্ম হয়। তার জন্মের সন তারিখ সম্পর্কে কিচ্ছু জানা যায় না। কখনো কাউকে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করতে দেখলে তিনি খুব দৃঢ়তার সঙ্গে সেটা প্রতিহত করতেন। যেমন লাটু মহারাজ বলতেন যে তোরা আমার জন্ম তারিখ জেনে দিক কেন করছিস, তার চেয়ে ভগবানকে জানার চেষ্টা কর। ঠিক সেই রকম তার এইরকম তার সন্ন্যাসী সুলভ ইয়েতে তিনি কোনো রকম নিজের জন্ম তারিখ জানতে দিতেন না। তার বয়সের আন্দাজ করা হতো তার সমবয়সীদের, যারা তার সঙ্গে রিপন কলেজে পড়তেন, পরবর্তীকালে সঙ্গে সাধু হয়েছেন স্বামী বিরজানন্দজি, স্বামী শুদ্ধানন্দজি, স্বামী বোধানন্দজি, এদের বয়সের সঙ্গে তুলনা করে আত্মানন্দজির বয়স মোটামুটি ভাবে ধরা হতো। আত্মানন্দজি তার যে বড় জ্যাঠা গুরুপ্রসাদ, তার প্রভাবে ভীষণভাবে প্রভাবিত ছিলেন। তার জ্যাঠামশাই গুরুপ্রসাদ মালদার অন্তর্গত চাঁচল রাজবাড়ির প্রধান পুরোহিত ছিলেন। সেই রাজবাড়িতে দুইটি অপূর্ব মূর্তি এখনো আছে, একজন হলেন অন্নপূর্ণা দেবী এবং অন্যজন গোবিন্দজি। এই অন্নপূর্ণা দেবী এবং গোবিন্দজি এদের দুজনেরই পূজারী ছিলেন এবং তিনি ভাইপোকে এত ভালোবাসতেন যে তিনি তার কাছে রেখে এই সমস্ত পূজা অর্চনা যেমন রিচুয়াল শিখিয়েছিলেন, শাস্ত্রপাঠ করিয়েছিলেন, এবং চাঁচল রাজার যে নিজস্ব রাজকীয় বিদ্যালয় ছিল সেইখানে তাকে পড়াশোনার ব্যবস্থা করেন। অত্যন্ত মেধাবী ছাত্র, অন্তর্মুখীন এই ছাত্র, তার মেধার বিক্রমে তিনি ধীরে ধীরে একের পর এক বৃত্তি জোগাড় করতে থাকলেন। তার পড়াশোনার যাবতীয় খরচ কখনো তার বাবা মার কাছ থেকে নিয়ে হয়নি। চাঁচল রাজ পরিবার, চাঁচল রাজা তার যাবতীয় এই পড়াশোনার খরচ তিনি বহন করেছিলেন। 1890 সালে যখন তিনি প্রবেশিক্ষা উত্তীর্ণ হন, পরবর্তী পড়াশোনার জন্য চাঁচল রাজারাই তাকে স্পন্সর করেছিলেন, কিন্তু প্রবেশিক্ষা পরীক্ষায় তিনি অত্যন্ত ভালো ফল করায় সরকারি বৃত্তিও লাভ করেছিলেন। এই রিপন কলেজে এসে তার জীবনের একটা বিরাট বড় পরিবর্তন হলো। এই রিপন কলেজে এসে তারা প্রথম যার সঙ্গে পরিচিতি হলো, তারা সবাই তার পরবর্তীকালে শ্রী স্বামী বিবেকানন্দের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এদের একটি দল ছিল, সেই দলের একজন রিপন কলেজের ছাত্র ছিলেন না, তিনি সিটি কলেজের ছাত্র ছিলেন এবং তার নাম সুধীর বা পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দজি। এরা ওই একসঙ্গে বসে পড়াশোনা ছাড়াও নিজের ব্যক্তি জীবনের কী করে মানোন্নয়ন ঘটাবে, আমাদের ছেলেরা যখন পাবজি খেলছে, আমাদের মায়েরা যখন চেষ্টা করছে ছেলেপুলেদের নিয়ে রিল বানাতে, আমাদের এইখানে একটি ছেলে হঠাৎ করে একদিন ফেসবুকে দেখলাম আমাদের ছেলেটি একটু মেলি ধরনের ছিল, মা তাকে লিপস্টিক টিপ টিপ পরিয়ে কোমরে ঘাগরা টাগরা পরিয়ে একটা কলসি দিয়ে ভালো করে নাচে, সুন্দরী কমলা নাচে, এই গানের সাথে নাচিয়ে সেটা রিল করে পাঠাচ্ছে এবং সেটা তিনি চতুর্দিকে ফেসবুকে শেয়ার করছেন, অত্যন্ত গর্বের সঙ্গে শেয়ার করছেন। ঠিক সেই রকম তখনকার দিনে যখন এরকম এখনকার দিনে যখন এরকম ছিল, তখনকার দিনে ছেলেপুলেরা একত্রিত হয়ে এই নিজেদের জীবন, তাদের নিজেদের ব্যক্তি জীবন, চরিত্র গঠন, তাদের ব্রহ্মচর্য, এই সমস্ত বিষয়ে তাদের আলোচনা হতো এবং কিভাবে তার মানোন্নয়ন করবেন তার চেষ্টা করতেন। এই দলের যিনি সবচেয়ে
যাকে বলে সংগঠক, অনেকটা মডারেটর, কি ম্যান যিনি, তিনি সবাইকে এক জায়গায় জড়ো করতেন। তিনি পরবর্তীকালে স্বামী বিমলানন্দ বা গোবিন্দপ্রসাদের বন্ধু খগেন্দ্রনাথ, এরা সকলেই তাদের সেই একসঙ্গে জড়ো হয়েছিলেন। এদের মধ্যে এই গোবিন্দপ্রসাদ লেখাপড়ায় খুব ভালো ছিলেন বলে তিনি অন্যান্যদের পড়াতেন, অন্যান্যদের বাড়িতে গিয়ে পড়াতেন। যেমন গোবিন্দপ্রসাদ আমাদের বোধানন্দজি মহারাজের বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়াতেন, তার বদলে তিনি কোনো অর্থাদি নিতেন না, কিন্তু তারা একটি তরুণ গোষ্ঠী দল তৈরি করেছিলেন যারা ধর্মচর্চা, সাধু সাধু সঙ্গ এবং ভগবত কি করে, ভগবত তত্ত্ব কি করে আলোচনা হবে এইসব নিয়ে ভাবতেন। এদের মধ্যে কেউ কেউ প্রথম যাদের পরিচয় হয়েছিল, তাদের পরিচয় হয়েছিল যোগদানে রামচন্দ্র দত্তের সঙ্গে পরিচয় হয়েছিল, এবং রামচন্দ্র দত্তের সঙ্গে পরিচয় হওয়ার পরে তারা ধীরে ধীরে যোগদানে থাকা শুরু করলেন, এবং রামচন্দ্র যেভাবে শ্রীরামকৃষ্ণের সেবা করতেন সেই সেবা যোগ্যে তারাও সম্মিলিত হলেন। কিন্তু রিপন কলেজে থাকাকালীন তাদের সঙ্গে আরও একজনের আলাপ হলো, তিনি হলেন কথামৃতকার মাস্টারমশাই। আগের অংশে বোধানন্দজির জীবনীতে যেরকম বলেছি, কথামৃতকার বলেছিলেন যে যদি তুমি সন্ন্যাসী এর শিষ্য, শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য অবশ্যই সন্ন্যাসীর গৃহী শিষ্য অবশ্যই অতি উন্নত মানের, কিন্তু সন্ন্যাসী শিষ্যরা হলেন জাতাম কিন্তু এখনো পাকেনি, এবং শ্রীরামকৃষ্ণের যে বৈরাগ্যময় জীবন যদি দেখতে হয় তাহলে অবশ্যই তাদের সঙ্গে সংযোগ করতে হয়। এই হলেন 2 নম্বর। আর 3 নম্বর, যিনি তার ব্যক্তি জীবন দেখিয়ে তার জীবনের উত্তরণের গল্প বলে শ্রীরামকৃষ্ণের কথা খুব প্রচার করতেন, তিনি হলেন নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। তখনকার দিনের অল্প বয়সী ছেলেরা নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের সঙ্গ করতেন, এবং গিরিশচন্দ্র ঘোষের কাছে থেকে তারা তাদের জীবনকে, শ্রীরামকৃষ্ণের অদ্ভুত জীবন সম্পর্কে তারা জানতে পারতেন, এবং ধীরে ধীরে সবাই বরানগর মঠে সাধুদের সঙ্গ করা শুরু করলেন। তাদের দেখলেন যে তাদের জ্বলন্ত ভগবত বিরহ, শ্রীরামকৃষ্ণ তাদের ইষ্ট দেবতা, তাকে তারা পাচ্ছেন না, ভগবানকে পাচ্ছেন না বলে তাদের সেই অদ্ভুত কষ্ট। কথামৃতে আমরা পাই স্বামীজির একটি ভারী সুন্দর কথা আছে, এটা যদি আমরা ধারণা করতে পারি। আজকে একাদশী, রামচন্দ্রের ঘটনায় আমরা বলি না শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনা। আমাদের স্বামী বিবেকানন্দ মাস্টারমশাইকে বলেছিলেন, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে ঘর করতে হবে এটা কোনো কাজের কথা নয়, ইষ্টের প্রতি ভালোবাসা এবং যে কোনো মূল্যে ইষ্টকে পেতে চাই, তাকে ছাড়া আমার জীবন অর্ধেক, তাকে ছাড়া আমার জীবন অর্থহীন, এই বোধটা। আর তাদের কিচ্ছু নেই, তাদের বাইরের কোনো কিছু নেই, কিন্তু তারা মন প্রাণ উজাড় করে তারা সেই যে ভগবানকে পাওয়ার জন্য যে তপস্যা, এমন অবস্থা হয়েছিল বরানগর মঠে সকলের যথেষ্ট আহার্য জুটত না, এই কারণে সকলে ঘুরে ঘুরে বেড়াতেন, সকলের আহার্য জুটত না বলেই তারা নানা জায়গায় ঘুরে বেড়াতেন। এই যুগাবতারের লীলা পরিগণের অগ্নিস্পর্শে এই অল্প বয়সী ছেলেরা ধীরে ধীরে বিকশিত হতে থাকলো, এবং আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, তাদের লালন পালন করতেন স্বামী রামকৃষ্ণানন্দজি। অদ্ভুত এক মানুষ, তিনি সারাদিন প্রচুর কাজ করেন, শ্রীরামকৃষ্ণের সেবা করেন, তারপরে তার তপস্যা যে যুক্ত সাধু ভাইদের জন্য খাবার দাবার প্রস্তুত করেন, কিন্তু কোনো কিছুতেই তার ক্লান্তি নেই। আবার এই অল্প বয়সী ছেলেরা এলে তাদের সঙ্গে কথা বলে নেন, দেখে নেন এই ছেলেপুলেগরা তারা বাড়ি থেকে পড়াশোনার ভয় পালিয়ে আসছে কিনা, সেটাও তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। রিপন কলেজ থেকে FA পাস করবার পরে তিনি BA পরীক্ষা পড়তে শুরু করলেন, এবং এই সময় তিনি আরও বেশি করে যোগদানেও যাওয়া শুরু করলেন, এবং শ্রীরামকৃষ্ণ সন্তানদের আরও বেশি করে কাছে আসা শুরু করলেন। ভগবানের জন্য তার যে অন্তরের ব্যাকুলতা সেটা দিন দিন দুর্বার হতে থাকলো, এবং তার বাড়ির লোকজন বুঝতে পারলেন যে এই ছেলেকে বেশিক্ষণ ধরে রাখা যায় না। আমাদের বাঙালিদের যে সবচেয়ে ভালো যে উপায় আছে, যে যখনই মাথা গরম হয়ে যায় একটা ছায়া তৈরি করে দিই, তাই গোবিন্দপ্রসাদেরও বিয়ের ব্যবস্থা করা হলো, গোবিন্দপ্রসাদের বিয়ে হলো। কিন্তু গোবিন্দপ্রসাদকে সংসার করেও সংসার তাকে মানতে পারলেন না। 1893-94 সালে গোবিন্দ সাধন ভজন এবং নিবৃত্ত জীবন যাপনের দিকে ক্রমাগত ঝুঁকে পড়তে থাকছেন, এবং নিয়মিত আলমবাজার মঠে যাতায়াত করে সে তাদের সাধুসঙ্গ এবং ধ্যান ধারণাতেই অভ্যাস করতেন, কখনো বা
রামচন্দ্র দত্তের বাগানে ওখানে গিয়ে এই সমস্ত চেষ্টা করা শুরু করলেন। চাঁচলের রাজা তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। এক তো বিয়ে করেছে, তার স্ত্রীর কোনো দায়িত্ব তিনি গ্রহণ করেন না, অন্যদিকে পড়াশোনা করার জন্য তিনি বাবা মাকে ছেড়ে আছেন, অথচ তিনি পড়াশোনাতে মন দেন না, কি এক সাধুদের পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এবং শ্রীরামকৃষ্ণ তখন যথেষ্ট জনপ্রিয় ছিলেন না, বিবেকানন্দ তো নয়ই। আর সেই অবস্থায় বিবেকানন্দ তখন জনপ্রিয় হয়ে গেছেন শিকাগো বক্তৃতা দিয়ে, কিন্তু এদেশের সাধারণ মানুষ তখনও বিবেকানন্দকে সেইভাবে চেনেন না। মূল যে দায়িত্ব, পড়াশোনার যে আর্থিক দায়িত্ব, সেটা চাঁচলের রাজাই বহন করতেন। যখন তিনি শুনলেন ছেলে তার কথায় কাজ করে না, তখন তিনি তার পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দিলেন। তা সত্ত্বেও তার পড়াশোনা চলতে থাকলো। এরই মধ্যে আত্মানন্দজি বা শুকুল মহারাজ, তখন আত্মানন্দ হননি, গোবিন্দপ্রসাদ শুকুল, তিনি কোনো একটা সময় জয়রামবাটি দেখিয়ে শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষা লাভ করলেন। এবং মন্ত্র দীক্ষা লাভ করার পরে তার আরও বেশি করে সাধন ভজনের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা জেগে গেল। স্বামী ত্রিগুণাতীতানন্দজি তাকে সঙ্গে করে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। দক্ষিণেশ্বরে রানী রাসমণির যে ভাণ্ডার ছিল, একটুখানি রানী রাসমণির যে ভাণ্ডার ছিল, সেই ভাণ্ডার থেকে তখন এই কাঁচা ভিক্ষা পাওয়া যেত, এবং সেই ভিক্ষা নিয়ে অনেকেই সাধন ভজন করত, এবং তারা এই কাজকর্ম এবং সারা রাত্রির এখানে জেগে সাধন ভজন করত। এবং তিনি সেই কাজ আরম্ভ শুরু করেছিলেন, এবং অবশেষে তিনি দেখলেন এইরকম ঘর বার এরকম মাঝামাঝি থেকে কোনো লাভ নেই, এবং তিনি স্থায়ীভাবে তিনি আলমবাজার মঠে চলে এলেন 1896 সালে। বাড়ির লোকেরা বুঝতে পারলেন যখন তিনি সাধু হতে চলে এলেন 1896 সালে আলমবাজার মঠে, তখন তারা বুঝতে পারলেন এই ছেলেকে কোনোভাবেই তারা ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। তখন তারা চাঁচল রাজের সাহায্য প্রার্থনা করলেন। তার বাড়ির লোকেরা চাঁচল রাজের প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন, কারণ ছোট থেকে বড় হয়েছেন ওই বাড়িতে, এবং রাজা যেহেতু গোবিন্দপ্রসাদকে খুব ভালোবাসতেন, তাই রাজার প্রতি তার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল। রাজা একটি চিঠি লিখলেন, খুব মিষ্টি চিঠি, তাতে বলা আছে যে একটি বিষয়, রাজার একটি ব্যক্তিগত বিষয়ের জন্য গোবিন্দপ্রসাদের সাহায্য খুবই প্রয়োজন, তিনি যদি একবারটির জন্য চাঁচল রাজপ্রাসাদে আসেন এবং সেই কাজটা হয়ে গেলেই গোবিন্দপ্রসাদ ফিরে যেতে পারেন। রাজাকে তিনি খুব ভালোবাসতেন, এবং রাজার কথায় তিনি যখন গিয়ে পৌঁছলেন, তখন গিয়ে তিনি দেখলেন যে আদতে কোনো কাজের জন্যই ডাকা হয়নি, অকাজের জন্য ডাকা হয়েছে, এবং তার বিবাহিতা স্ত্রীকেও নিয়ে আসা হয়েছে, এবং তাকে বোঝানো হচ্ছিল, রাজাও বোঝালেন এবং পরিবারের লোকেরাও বোঝালেন যে বিবাহিতা স্ত্রীর প্রতি স্বামীর কিছু কর্তব্য আছে, সেই কর্তব্য পালনীয়, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় সেই কর্তব্যে অবহেলা করে তাহলে তার অশেষ কষ্ট আছে। এবং রাজা গোবিন্দপ্রসাদকে রাজা অনেকগুলি প্রস্তাব দিলেন। তিনি বললেন তার জ্যাঠামশাই যেরকম ওখানে ইয়ে করেন, পূজা অর্চনা করেন, রাজমন্দিরে পূজাও করতে পারেন, তিনি যথেষ্ট লেখাপড়া শিখেছেন, রাজার প্রতিষ্ঠিত যে স্কুল সেখানে তিনি শিক্ষকতা করতে পারেন, যাই হোক না কেন রাজার ওখানে থেকে, চাঁচলে থেকে তিনি যেন তার সংসার জীবন যাপন করেন। কিন্তু তার স্ত্রী এ বিষয়ে তাকে সাহায্য করেছিলেন, তার নাম ছিলেন ব্রহ্মময়ী দেবী, এবং ব্রহ্মময়ী দেবীর অনুমতিতে তিনি আবার ফিরে আসতে পারেন। সংসার বিরাগী পতিকে ফিরিয়ে আনার তিনি বিন্দুমাত্র চেষ্টা করেননি। এই ব্রহ্মময়ী দেবী পরবর্তীকালে শ্রীমা সারদা দেবীর কাছে মন্ত্র দীক্ষা পান, এবং সাধন ভজন এবং এই করেই তার সমস্ত জীবনটাই কাটিয়ে দেন। গোবিন্দপ্রসাদ সেই বাড়ি থেকে পালিয়ে এলেন, সেই চাঁচল রাজের এমনভাবে ঘেরাটোপের মধ্যে ছিলেন, কোনোভাবে তিনি সেখান থেকে বেরোতে পারছেন না। অবশেষে একদিন পালাবার সুযোগ পেলেন, এবং এক বস্ত্রে তিনি চাঁচল রাজ পরিবার থেকে তিনি ছুটতে ছুটতে আলমবাজার মঠে এসে উপস্থিত হলেন। গোবিন্দপ্রসাদের শরীর চিরকালই ছোট থেকেই খুব রুগ্ন, পেটের অসুখে খুব ভুগতেন, এবং তিনি আশা করতেন যে এই পেটের অসুখে নিবারণের জন্য, শরীর ভালো করার জন্য তিনি এই নানা রকমের যোগ ব্যায়াম আদি করতেন। তিনি আশা করতেন এই জীবনটা যেমন খুশি যাক,
পরবর্তী যে জীবনটা হবে, পরবর্তী যে সাধক জীবনটা হবে, সেটা খুব সুস্থ সবল শক্তপোক্ত একটা উন্নত মানের জীবন হবে, এইরকমটা তিনি সবসময় ভাবতেন। গোবিন্দের এই যে এই বিচিত্র চিন্তায় তাকে নিরলস সেবা আর কাজে আর অতন্দ্র ভগবত চিন্তা এই তিনটিতে তাকে মগ্ন করে দিয়েছিলেন। শশী মহারাজের তিনি সহায়ক ছিলেন। শশী মহারাজ যেরকম দিনরাত্রি শ্রীরামকৃষ্ণের সেবায় এবং সঙ্ঘের সেবায় গুরুভাইদের সেবায় একটানা লেগে থাকতেন, সেটি তার ছিল, সেটি তিনি শশী মহারাজের সঙ্গে থেকে থেকে সেটি তার চরিত্রের ভেতরে তিনি এনেছিলেন। এবং একই সঙ্গে নিশিদিন শ্রী শ্রী মায়ের প্রদত্ত মন্ত্রের জপ এবং তার দ্বারা নিজের জীবনের আত্মোন্নয়ন করার কথা তাই তিনি ভেবেছিলেন। এই বেশ চলছিল 1896 শেষ অবধি, এইরকম জীবনধারা চলছিল। একটা আচমকা পরিবর্তন এলো এবং সেই পরিবর্তনে তার জীবনের একদম সব গতি সম্পূর্ণভাবে বদলে গেল। 1897 সালের প্রথম ভাগে পাশ্চাত্যে বেদান্ত বার্তা প্রচারের পর স্বামী বিবেকানন্দ এদেশে এসে পৌঁছলেন। কলকাতায় তাকে বিপুলভাবে জগতে সবাই তাকে খুব বিপুলভাবে তাকে সংবর্ধনা দিলেন এবং সর্বত্র যেন আনন্দ উৎসাহের সীমা থাকলো না। একবারে স্বামী বিবেকানন্দ কেন্দ্র করে মানুষ যেন নতুন করে জেগে ওঠবার কথা ভাবতে থাকলেন। এই সময় এই আমাদের নিলাম আমাদের আলমবাজার মঠে শুকুল মহাশয়, তখন গোবিন্দপ্রসাদকে সবাই বললাম, আগের দিনে শুকুলবাবু শুকুল মহাশয় এইসব বলে ডাকতেন, সবাই এরকম একে অপরকে মহাশয় বাবু এই বলে ডাকতেন। স্বামীজি তাকে শুরু থেকেই শুকুল বলে ডাকতেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি হে শুকুল, তুমি সাধু হতে এসেছ? গোবিন্দপ্রসাদ অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে আগে সাধু হবার উপযুক্ত শরীর বা মন কোনোটাই আমার নেই, এই পচা শরীর মনকে যদি আপনার একটু সেবায় লাগিয়ে পাত করতে পারি তবে বিশ্বাস আছে পরজন্মে আমার ভালো দেহ মন হবে। শুধু এই বিশ্বাস নিয়ে এসেছি, ভেবে দেখুন, স্বয়ং শিবাবতার স্বামী বিবেকানন্দের তিনি সেবা করছেন এবং তিনি বলছেন যে আমার পচা শরীরটা এই নিয়ে আমি সঙ্ঘের সেবা করব বলে এসেছি এবং এই সঙ্ঘের সেবা করার ফলে আমার যে স্বীকৃতি তৈরি হবে তাতে আগামী দিন একটি উন্নত মানের জীবন গঠন করতে, একটি উন্নত মানের শরীর পাবো, একটি উন্নত মানের মন পাবো, যা দিয়ে আগামী জন্মে আমি খুব ভালো করে সাধন ভজন করতে পারবো। এই জন্মেই তিনি এমন বড় সাধু ছিলেন যার সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দজি প্রশংসা করছেন, এ হচ্ছে তার কথা। স্বামীজি খুব খুশি হলেন, স্বামীজি বলতে থাকলেন, দ্যাটস রাইট, তিনবারই কথাটা বলেছিলেন স্বামীজি উচ্চারিত সেই দ্যাটস রাইট। পরবর্তীকালে তিনি তার স্মৃতিকথায় স্বামীজি প্রসঙ্গে বলতে গিয়ে বারবার এই কথাটা বলেছেন যে এই দ্যাটস রাইট এই কথাটা তার কানে ভীষণ রকমভাবে বাজত। তার মনে হতো স্বামীজি যেন তার ইচ্ছাটাকে পূর্ণ করেছেন। এবং পরবর্তীকালে দুজন সাধুর একসঙ্গে সন্ন্যাস হলো এবং এই দুজন সাধুর মধ্যে একজন হলেন স্বামী কল্যাণানন্দ, তার তিনি কণখলে প্রেরিত হয়েছিলেন, তার সন্ন্যাস হলো এবং সেই দিনই একই সঙ্গে আত্মানন্দজি শুকুল মহারাজের সন্ন্যাস হলো এবং তার নাম হলো আত্মানন্দজি। 1897 সালের শেষ দিকে বা 1898 সালের প্রথম দিকে স্বামীজিরা চলে যাওয়ার পরে এই ইয়েকে যাদের প্রথম সন্ন্যাস হওয়া শুরু হলো তার মতে অন্যতম ছিল যে তিনি প্রথম ছিলেন স্বামী বিরজানন্দজি এবং অন্যান্য শুদ্ধানন্দজি এরা, এবং এই বছরই পরপর একজন দুজন একজন দুজন করে সকলে সন্ন্যাস হতে থাকে। শেষ সন্ন্যাস হয় স্বামী অচলানন্দজি। অচলানন্দজি সন্ন্যাস দেবার আগের দিন স্বামীজি একটা অদ্ভুত দৃশ্য দেখলেন, দেখলেন অচলানন্দজিকে, স্বামীজি যখন মধ্যরাত্রি ঘুম থেকে উঠেছেন তৈরি হবেন বলে সন্ন্যাস অনুষ্ঠানের জন্য, এটা মাঝরাত্রে হয় তো, সেই যখন উঠেছেন দেখছেন অচলানন্দজি সেই উত্তেজনায় ছটফট করছেন, তিনি একবারে প্রস্তুত হয়ে গেছেন, গঙ্গা স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সন্ন্যাসের জন্য অপেক্ষা করছেন, গুরুর প্রতি তিনি তাকিয়ে আছেন, গুরু এসে তার দিকে দেখা দেবেন বলে। এই গুরুর প্রতি অচলা ভক্তির কথা ভেবেই স্বামী বিবেকানন্দ তার নাম রেখেছিলেন কেদার বাবা, তার নাম রেখেছিলেন অচলানন্দজি। ইনি স্বামীজির শেষ সন্ন্যাসী সন্তান। এর পরবর্তীকালে পরমানন্দজিকে স্বামীজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন কিন্তু তার সন্ন্যাস দীক্ষা স্বামী বিবেকানন্দের হয়নি।
শ্রী গুরুর কাছে থেকে তার সঙ্গে গুরু সেবা, ধ্যান জপ, শাস্ত্র চর্চাদি এইসব বিষয়ে অত্যন্ত আত্মস্থভাবে তিনি সেবা করতেন। এবং যখন তিনি সেবা করতেন, তার এই যে নাম আত্মানন্দ, এটা যেন প্রকাশিত হতো। তার ভেতরে সেই আত্মস্বরূপ বিরাজ করছেন এবং তিনি যে আত্মস্বরূপের ভেতরে বিরাজ করছেন এটা খুব ভালো করে বোঝা যেত। কিন্তু তার খুব ইচ্ছা ছিল তিনি কোথাও গিয়ে তপস্যা করবেন, তাই প্রথম বৃন্দাবন ধামে গিয়ে তিনি কিছুদিন একান্তবাস এবং তপস্যাদিতে কাজ করতে থাকলেন। এবং মাধুকরীর অন্নতেই তিনি জীবিকা নির্বাহ করতেন। এবং সেইখান থেকে তপস্যায় তিনি আলমোড়া থেকে তাকে তপস্যার বিষয়ে উৎসাহ দেবার জন্য স্বামী তুরিয়ানন্দজি মাঝে মাঝে তাকে খুব উৎসাহবাহী চিঠি দিতেন। তিনি যে শুধু ধ্যান তপস্যাতেই লেগেছিলেন তা নয়, এইরকম স্বামী বিবেকানন্দের যে আত্মান মোক্ষার্থম জগতি তায়চা, নিজের মুক্তি এবং জগতের মুক্তি, জগতের উন্নতির মাধ্যমে, এই যে স্বামীজির যে ডুয়েল আইডিয়াল ইন এ সিঙ্গল সিঙ্গল ভলিউম বলা যায়, একটি ভাবের ভেতরে দুটি ভাবকে সংযুক্ত করে যে অনুপম ভাব, এই কাজেতেও তিনি উৎসাহিত ছিলেন। 31 মার্চ 1899 সালে স্বামীজির আদেশে রামকৃষ্ণ মিশন কলকাতার প্লেগ, তখন প্লেগ হয়েছিল কলকাতায় এবং সেই প্লেগের রিলিফ চলছিল, সেই রিলিফে তাকে পাঠিয়ে দিলেন। এই রিলিফের দুই নেতা, একজন হলেন স্বামী সদানন্দজি এবং অপরজন হলেন ভগিনী নিবেদিতা, এরাই এই নেতৃত্ব নিয়ে এই প্লেগ রিলিফটি চালাচ্ছিলেন। এবং এই কাজে এই প্রধান দুই সহকারীকে সাহায্য করতে শুকুল মহারাজকেও পাঠানো হলো। এরপরে 1900 সালে শেষাশেষি বা 1901 সালে কিষানগড়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সেবায় তাকে পাঠানো হলো। সেখানে তার গুরু ভাই স্বামী কল্যাণানন্দজি তিনি সেই সেবা করছেন। এই সেবার ভাবটা তার বরাবর ছিল। পরবর্তীকালে আমরা দেখেছি আত্মানন্দ দিয়ে এই সেবা ভাব ভীষণ রকম তাকে ছাপিয়ে গেছে। তখন তিনি ঢাকা মঠের অধ্যক্ষ, এই ঘটনাটা বললে শুনলে আপনাদেরও ভালো লাগবে, ঢাকা মঠের তখন অধ্যক্ষ এবং তাদের আশ্রয়ে সে আশ্রমের আশ্রম পরিচালিত ঢাকা মঠের তখন একটি ছোটোখাটো হাসপাতাল ছিল। ইন্ডোর ওয়ার্ডে তখনও সমস্ত নারায়ণদের খাওয়া শেষ হয়নি, তার আগেই সাধুরা খেতে বসে গেছে এবং সেটা দেখে আত্মানন্দজি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, নারায়ণদের আগে না খাইয়ে তোমরা কি করে খেতে বসলে? সেদিন তার কথায় বিরক্তি এবং বেদনা দুটোই ছড়ে পড়ছিল, কিন্তু যারা সেদিন সেই কথাটি শুনেছিলেন তাদের জীবনে এটা এক ধরনের বলতে পারেন এক ধরনের নতুন আশা তারা দেখতে পেয়েছিলেন। আমাদের সঙ্গে এটা একটা খুব বড় ধরনের একটা নির্দেশ দেওয়া আছে। আমাদের হাসপাতালগুলিতেও তাই, মঠ এবং মিশনের কেন্দ্রগুলিতে সাধু এবং অন্যান্য কর্মীরা আমরা প্রসাদ পেতে বসি, ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপরে বসেন। এই কারণে আমাদের দেখবেন যে খাওয়ার সময়টা, ভক্তদের প্রসাদ পাওয়ার সময়টা 11:30, আর সাধুদের যদি অফিসিয়াল ঘন্টা পরে 11:40, কিন্তু আরও খানিকটা পরে তাদের খেতে দেওয়া হয়। স্বামীজি ছোট থেকেই আত্মানন্দজি যেহেতু হিন্দিভাষী এলাকা থেকে এসেছিলেন, তাই তিনি নিরামিষাশী ছিলেন এবং সেই সংস্কার কতটা দৃঢ় এটা পরীক্ষা করে দেখার জন্য স্বামীজি একদিন নিজেই তার নিজের খাবারের পাত থেকে এক টুকরো মাছ তার পাতে তুলে দিয়েছিলেন, শুধু দেখার জন্য যে তিনি কতটা সংস্কার যুক্ত। স্বামীজি দেখলেন যে গুরুদেবের প্রসাদ জ্ঞানে সেই শিষ্য নিঃসংকোচে পরম আদরের সঙ্গে যা কখনো তিনি খাননি সেই মাছ তিনি খেয়ে ফেললেন। এই সংস্কার মুক্ত ভাব, স্বামী বিবেকানন্দের শিষ্য তার কোনো রকম এই ব্যক্তিগত সংস্কার থাকবে না, তার ভালোবাসা মন্দবাসা কোনো কিছু নেই, যা কিছু আসবে সব স্বামীজির প্রসাদ জ্ঞানে গ্রহণ করতে হবে। স্বামীজির এই একটা খুব বড় জিনিস আমাদের সকলের কাছে দিয়ে গেছেন। তিনি কখনো কাউকে কিন্তু কোনো জিনিস করো না বলেননি, আবার কোনো জিনিস করবে এইটাও বলেননি, একটা মুক্ত চিন্তার মধ্যে রাখা গেছে। আমাদের যে বিধিনিষেধের মধ্যে আছে, আমাদের তামাক অবধি খাওয়ার পারমিশন স্বামী বিবেকানন্দ দিয়েছেন, তার বেশি কিন্তু কোনো নেশার ব্যবস্থা নেই। যদি এখন যে নতুন যুগের সাধুরা আসছেন তারা এই হেলথ বিষয়ে এত বেশি কনসিয়াস, আমিও 20 বছর আগে 30 বছর আগে
যেরকম দেখেছি এখন আর সেরকম দেখি না। এখনকার ছেলেরা সেরকম ভাবে স্মোকও করে না, এমনকি ইনটক্সিকেশনে তাদের কোনো রকম ইচ্ছাও আমরা দেখি না। নতুন যে সাধুরা আসছেন তাদের ভেতরে এটা একটা অদ্ভুত একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বৌদ্ধিক বিকাশ অনেক বেশি, অনেক বেশি বৌদ্ধিক বিকাশ নবীন সাধুদের ভেতরে দেখতে পাচ্ছি। তারা অনেক বেশি সাধন ভজনশীল, আগেকার সাধন ভজনশীল ছিলেন, কিন্তু এখন খুব উচ্চশিক্ষিত ছেলেপুলেরা আসছে যারা অত্যন্ত সাধন ভজনশীল, এবং একই সঙ্গে যারা বৌদ্ধিক সূক্ষ্মতা দিয়ে ভগবানকে জানতে চায়, বুঝতে চায়। স্বামী আত্মানন্দের জীবনে সমস্ত সিদ্ধির মূল ছিল যে কোনো বিষয়ে তার গুরুর প্রতি অগাধ ভক্তি এবং অবিচল ভালোবাসার প্রতি। স্বামীজি একদিন তাকে জিজ্ঞেস করলেন যে তুই ভেবে দেখ, আমি যদি এইরকম করে থাকি, আমি যদি এরকম সেরকম করে থাকি, আমি যদি ওই রকম করে থাকি, তুই কি আমাকে গুরু বলে মেনে নিবি? স্বামীজি উত্তরে তিনি বলেছিলেন, আপনি যা খুশি বলুন, যা ইচ্ছা করুন, আমি জানি আপনি আমার ইহকাল পরকাল। পরিণত বয়সে স্বামী বিবেকানন্দের এই ঘটনাটি স্মৃতিচারণ করতে গিয়ে আত্মানন্দজি বলতেন যে গুরুবাক্যে এবং বেদান্ত বাক্যে বিশ্বাস সাধু জীবনের শ্রেষ্ঠ সম্বল। এই উভয়ের মধ্যে গুরুবাক্যে বিশ্বাস অধিকতর প্রয়োজন। এইটার উপর আমরা খুব বেশি জোর দিয়ে থাকি, গুরুবাক্যে বিশ্বাস। গুরু দীক্ষার সময় আমাদের যে সাধন পদ্ধতি বলেন, সাধন জীবনের কথা বলেন, যে জীবনের জন্য তিনি উৎসাহিত করে থাকেন, সেইটির প্রতি বিশ্বাস আমাদের খুব বেশি থাকা দরকার। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুরুকে ভালোবাসি না, এবং যে কারণে গুরুবাক্যের প্রতি আমাদের সেরকমভাবে বিশ্বাস হয় না। গুরুবাক্যে বিশ্বাস করে থাকলে আমাদের ব্যক্তি জীবনের অনেকখানি মানোন্নয়ন হয়। তিনি যে কথাগুলি বলে গেছেন সেগুলি সবকটি আমার কল্যাণের জন্য। আমি খুব বেশি বলি বলে সেদিনকে একজন আমাকে বলছিলেন, আপনার তো শুধু ওই একটি কথা আছে যে সাধন ওই যে দীক্ষার সময় যে ছোট্ট বইটা দেওয়া হয় তার উপর লেখা আছে, অপর কাউকেও দেখাবে না। আমরা নিজেরাও দেখি না, অপর কাউকে দেখা হয় না। আবার একজন সেদিনকে আমাকে ফোন করে জানালেন যে আমি সত্যিই কখনো এটা খুলে দেখিনি, কিন্তু এটা খুলে পড়াতে আমার কিন্তু অনেকখানি উপকার হয়েছে, আমার ব্যক্তিগত জীবনে এটা খুব উপকার হয়েছে। সেই কারণেই গুরু বাক্যের প্রতি বিশ্বাস থাকাটা খুব জরুরি। আমরা যখন আমাদের জীবনে যা কিছু কনফিউশন তৈরি হতো, হয় মহারাজকে পূজনীয় পুত্র স্বামীজি মহারাজকে আমরা সোজাসুজি জিজ্ঞাসা করতাম, অথবা যে প্রশ্নগুলো সোজাসুজি করার মতো সাহস হতো না সেই প্রশ্নগুলো আমরা চিঠি লিখে মহারাজকে লিখতাম। আমার কাছে এরকম 16খানা চিঠি আছে পূজনীয় পুত্র স্বামীজি মহারাজ লিখেছেন, এখনও এই আমি বুড়ো হয়ে গেছি, এখনও আমি সেই চিঠিগুলো খুলে খুলে পড়ে পড়ে দেখি। সেই চিঠিগুলো মহারাজের ডিকটেশন করা, মহারাজ সবটা লেখা সম্ভব ছিল না, কিন্তু তার তলায় ভূতেশানন্দজি সেই ভূতেশানন্দ কথাটা আছে। যখন এই চিঠিগুলো পড়া হয় আর ওই লেখাগুলোর ওপর আঙুল বোলানো হয়, তখন এক ধরনের অন্য ধরনের অনুভূতি আসে যে এই কথাগুলো তিনি আমার জন্য, আমাকে ভেবে, আমার কথা চিন্তা করে, আমার কল্যাণের কথা ভেবে বলেছেন। গুরুর প্রতি এই ভালোবাসা থাকাটা খুব প্রয়োজন। গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক কি মধুর ছিল! স্বামীজির সঙ্গে গুরুর আমাদের আত্মানন্দজির সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। শিষ্যদের প্রতি, শুধু আত্মানন্দজি কেন, শিষ্যদের সঙ্গে তিনি মাঝে মাঝে বালকের মতো খুনসুটি করতেন। আপনাদের মনে আছে স্বামী শিষ্য সংবাদ পড়তে গিয়ে আমরা দেখেছি সেই গ্রহণের দিন শিষ্য রান্না করছেন বলরাম বসুর বাড়িতে, তিনি একবারে সেই যে রান্না হয়ে গেছেন ছেলে মানুষের মতো বলছেন, আমায় খেতে দে, আমার বড্ড খিদে পেয়েছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তিনি একবারে সেই যেই গ্রহণ শুরু হয়ে গেল, শাঁখ ফোঁকর সব বাজছে, তখন তিনি ভোজ ভোজ করে ঘুমলেন। বলা হতো যে গুরু আর তার শিষ্যকে দিয়ে পাঠা পেলেন, তার সঙ্গে মজা করছেন, তার সঙ্গে হই হই করছেন। কখনো তিনি এই যে আচার্যের এই যে একটা অদ্ভুত মার্জিত এবং পরিশোধিত রূপ আছে সেটি কখনো তিনি জোর করে তাদের ভিতরে চাপাইয়া দেননি। তিনি তাদের সঙ্গে এমন সুন্দর করে মিশতেন, তাদের সঙ্গে সম্পর্কটা এরকমই হতো। একদিনের একটি ঘটনা খুব উল্লেখযোগ্য। আত্মানন্দজি নিজের বিছানাপত্র এবং কাপড় জামা খুবই বাহুল্য বর্জিত ছিল, এবং সেটা খুবই সামান্য এবং চিরকাল তেমনই ছিল। অথচ দেখা যেত তার বিছানাপত্র খুব পরিষ্কার, খুব পরিপাটি, এবং তার জামা কাপড়ও সেরকম, যে কটি ছিল সেটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
স্বামীজি মাঝে মাঝে বেলুড় মঠে এসে তার বিছানায় গড়াগড়ি দিতেন এবং দেখতেন যে তিনি এ বিষয়ে কি কথা বলেন। একদিন তিনি বেলুড় মঠে স্বামীজি তার বিছানায় এসে গড়াগড়ি করছেন। তার দেহান্তের পরে একদিন, স্বামী বিবেকানন্দের দেহান্তের পরে একদিন তিনি স্বপ্নে দেখলেন, তিনি লিখছেন যে তিনি আমার বিছানায় শুয়ে আছেন। তাই তিনি দেখো কখন তিনি আসবেন তা তো জানা নেই, তাই তার জন্য বিছানাটি তৈরি করে রাখি। তার ব্যবহার ছাড়া অন্য সময় এই শুকুল মহারাজ তার বিছানাটিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতেন, এমনকি বালিশগুলোকে এমনভাবে বসিয়ে রাখতেন দেখে মনে হতো কেউ এসে বসে তাতে ঢেলান দিয়ে বসবে। এইরকম স্বামীজি যেহেতু তার বিছানা একদিন এসে গড়াগড়ি খেয়েছিলেন এবং তার এই যে স্বপ্ন দেখেছিলেন সেইটি তিনি করেছিলেন। তার চলাফেরা পদক্ষেপ এমনকি বহির্বাস পরণের আদব কায়দাটিও তিনি স্বামীজির কাছ থেকে কল্পনা তাদের এটা তিনি স্বামীজির কাছ থেকে গ্রহণ করেছিলেন, স্বামীজির ভাবে ছিল সেটা। একদিন আত্মানন্দজিকে স্বামীজি বললেন, শুকুল তবলা বাজা। তা শুকুল বললেন যে আমি তো তবলা বাজাতে জানি না। তখন স্বামীজি সস্নেহে তাকে খুব তিরস্কার করলেন, বলবেন জানি না কি ব্যাপার রে, বল আমায় শিখিয়ে দিন, আয় তোকে শিখিয়ে দিন। ব্যাস তিনি তাকে শেখাতে শুরু করলেন। এইভাবে শুকুল মহারাজ যেহেতু স্বামীজি চেয়েছিলেন তাই শুধু তবলা নয় পরবর্তীকালে তিনি খুব ভালো পাখাওয়াজ বাজাতে পারতেন এবং সে দক্ষতা এমন বেশি ছিল যে ধ্রুপদ গানের সঙ্গেও তিনি পাখাওয়াজ বাজাতে পারতেন। যেহেতু স্বামীজি ধ্রুপদ গান খুব ভালোবাসতেন তাই ধ্রুপদ গানের প্রতি তার অত্যন্ত অনুরাগ এবং ভালোবাসা ছিল। আত্মানন্দেজির ধ্যানশীলতা এবং শাস্ত্রানুরাগ তাও স্বামীজির তাকে স্বামীজির স্নেহাস্পদ করে তুলেছিল। তিনি স্বামীজির কাছে এই গীতা উপনিষদ এবং ব্রহ্মসূত্র পাঠ করেছিলেন এবং তার শাস্ত্রজ্ঞানের প্রতি স্বামীজির এমন আস্থা ছিল যে পরবর্তীকালে যখন নবাগতদের পড়ানোর কথা ভাবা হতো তখন তিনি শাস্ত্র অধ্যয়নের জন্য তার শিষ্য স্বামী আত্মানন্দ বা শুকুল মহারাজকে তিনি লাগিয়ে দিয়েছিলেন। মঠে অবস্থানকালে শাস্ত্রচর্চা, সাধন ভজন এবং গুরুসেবা ব্যতীত তিনি নানা রকমের পরিশ্রম কাজ করতেন এবং মন্দির পরিষ্কার, ঠাকুর পূজা তার মধ্যে অন্যতম কাজ ছিল। তখনকার দিনে লোকজন পাওয়া যেত না। আমরা সুকুমার মহারাজের কাছে শুনেছি, উনি 71-72 সালের কথা বলছেন, বলছেন সারা মন্দিরে মাত্র একটি মাত্র লোক দারোয়ান। সে সকালবেলা এসে দারোয়ানি করত এবং সুকুমার মহারাজের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো। সুকুমার মহারাজ বলতেন পূজারীকেই সমস্ত কিছু করতে হতো। বলছেন যে আমি তো বেলগাছে উঠতে পারতাম না, তা একটা মই ছিল, সেই মহিটা দুজনে মিলে দারোয়ান এবং তিনি সেই মহিটা কাঁধে করে নিয়ে যেতেন, বেলগাছে লাগিয়ে তিনি বেলগাছে উঠতেন এবং উঠে বেলপাতা পাড়তেন। তখনকার দিনে প্রায় সমস্ত, এখন যেমন খুব প্রচুর স্বেচ্ছাসেবক পাওয়া যায়, তখনকার দিনে এরকম ছিল না। সেই কারণে তখনকার দিনে সাধুদের সমস্ত কাজই প্রায় করে নিতে হতো। পূজা মন্দিরে টুকটুক করে অনেক কাজ আছে, বাসন মাজা, মন্দির পরিষ্কার করা, বারবার পুজোর সময় করা। এছাড়া রাত্রিরে যে রান্না হতো তার রুটি তৈরি করার দায়িত্ব আত্মানন্দজির, রুটির যে আটাটা মাখার দায়িত্ব তার উপর ছিল। তিনি খুব ঠেসে ঠেসে শ্রী শ্রীমায়ের মতো নরম করে তিনি তৈরি করতেন। উদ্বোধন পত্রিকার পরিচালনার ভার স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের উপর ন্যস্ত ছিল। আত্মানন্দজিকে কিছুকাল ত্রিগুণাতীতানন্দজি মহারাজের সহকারী করতে পাঠানো হলো। তার দুটি বিষয় অত্যন্ত পাণ্ডিত্য ছিল, এক হচ্ছে ব্যাকরণ আর দুই হচ্ছে সাহিত্য। তার ভীষণ রকমের পাণ্ডিত্য ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে মহাকবি গিরিশচন্দ্রের গ্রন্থাদি, বিশেষ করে নাটক আদি, এগুলি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অধ্যয়ন করেছিলেন এবং তার ব্যাখ্যা করতেন। গিরিশবাবুর রচনার বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি বারবার বলতেন, অত বড় কবি, গিরিশবাবুর অধিকাংশ নাটক ভাবমুখে লেখা, ভাবের তোর এলে তিনি বয়ে যেতেন, তিনি বসে যেতেন আর দু তিনজন লোক এই লেখা লিখতেন। শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে একটু দার্শনিক ভাব দেখা যায় কিন্তু গিরিশবাবুর নাটকের ছত্রে ছত্রে গভীর দার্শনিক ভাব আছে। ভেবে দেখুন একজন মানুষের কত ভাব কত গভীর হতে পারে যে তিনি যখন সেই ভাবটিকে প্রকাশ করছেন সেই ভাবটি সংরক্ষণ একজনের দ্বারা হচ্ছে না, একাধিক মানুষের প্রয়োজন হচ্ছে তার ভাবটিকে সংগ্রহ করতে। তিনি গিরিশবাবু সম্পর্কে বলতে গিয়ে বলছেন, মানুষ কত নিম্ন থেকে উচ্চে উঠতে পারে, কত অসৎ ভাব থেকে সৎভাবে যেতে পারে, তার দৃষ্টান্ত যেমন সহজ সরল
মর্মস্পর্শী ভাষায় গিরিশবাবুর নাটকে লিখিত তেমনটি অন্য কোনো গ্রন্থে পাইনি। গিরিশবাবু তার নিজের জীবনে যে জীবনের যে মানোন্নয়ন করতে গিয়ে যে নানা রকম জীবনের সম্মুখীন হয়েছিল সেইগুলি তিনি তার নাটকের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছিল। তার অত খারাপ স্বভাব থাকা সত্ত্বেও ঈশ্বরের কৃপা যে তিনি অবিরাম ধারায় পেয়েছিলেন, সেই অবিরাম ধারার প্রকাশ তিনি তার নাটকের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিলেন, যাতে তার সেই নাটক দেখে মানুষ উৎসাহিত হয়, ভালো হবার নিরন্তর চেষ্টা চালিয়ে যায়। এছাড়াও স্বামীজির মুখে তিনি বাংলা সাহিত্যের বিষয়ে নানা রকম প্রসঙ্গ শুনবার তার অধিকার হয়ে অনেকবার তার সৌভাগ্য লাভ হয়েছিল। এইরকম একদিন মঠে আলোচনা চক্রে স্বামীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো মাইকেল মধুসূদন দত্তের কোন বইখানি শ্রেষ্ঠ? আলোচনায় স্বামীজি বুঝিয়েছিলেন মেঘনাদবদ কাব্যই মাইকেল মধুসূদনের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ। সেদিন স্বামীজি আত্মানন্দকে দৌড়ে গিয়ে লাইব্রেরি থেকে সে মেঘনাদবদ কাব্য আনতে দিলেন, এবং শুধু তাই নয়, বই আনা হলে তিনি বইটি খুলে স্থানে স্থানে চুম্বক চুম্বক আকারে সেই মেঘনাদবদ কাব্য থেকে পড়তে দিলেন। কখনো কখনো স্বামীজি নিজেই অনর্গল পড়ে সেই শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। স্বামীজি অত্যন্ত আবেগের সঙ্গে সেই বই পাঠ করতেন, যেখানে বর্ণনা করা আছে মেঘনাদের মৃত্যু হয়েছে, রাবণ এবং মন্দোদরী দুজনেই পুত্র শোকে বিহ্বল, নানাভাবে পিতা মাতা পুত্রের জন্য বিলাপ করছে, এমন সময় দৌবারিক সংবাদ দিয়ে গেল যে দ্বার দেশে শত্রু উপস্থিত। রাবণ তৎক্ষণাৎ যেন ভিন্ন মূর্তি ধারণ করে মন্দোদরীকে বললেন, দেখো রানী, এখন শোক প্রকাশ করার সময় নয়, আমাকে অবিলম্বে যুদ্ধার্থে প্রস্তুত হয়, শোক পরিত্যাগ করে আমাকে যুদ্ধক্ষেত্রে যাবার জন্য বিদায় দাও। স্বামীজির সেই তেজোদ্দীপ্ত ভাব এবং সেই আলোচনা এটি স্বামী আত্মানন্দজির জীবনে একেবারে সারা জীবনের জন্য মুদ্রিত হয়ে গেছিল। পরবর্তীকালে তিনি নবীন সাধুদের কাছে এই সময় এই অংশটি পাঠ করতেন, যে নিজের জীবনের ব্যক্তিগত শোকের চেয়েও বড় শোক, বড় জীবনের প্রতি আকর্ষণ আমাদের থাকা দরকার। বড় জীবন যখন আমাদের আমাদের মানে বিরাট জীবন যার সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি তার প্রয়োজন যখন এসে উপস্থিত হবে, সেক্ষেত্রে ব্যক্তিগত শোক ব্যক্তিগত দুঃখকে এক পাশে সরিয়ে রেখে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে একটি খুব ভয়ানক ঘটনা ঘটে গেল, সেটা হলো 1902 সালের 4 জুলাই স্বামী বিবেকানন্দ সেদিনকে লীলা সম্বরণ করলেন। তিনি তার মানসিক অবস্থার কথা পরবর্তীকালে এক স্মৃতি কথায় বলছেন, স্বামীজির দেহত্যাগের পর সংসারে থাকার মোহ আর থাকলো না, শরীর থাক আর যাক এই সংকল্প নিয়ে আহার নিদ্রা ত্যাগ ত্যাগ করে যেখানে সেখানে পড়ে থাকতাম, ঘরে ঢুকতাম না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হতো না, খাওয়া দাওয়া করতে মন উঠত না, শ্রীগুরু স্বরূপে লীন হওয়া আত্মানন্দের এই জগৎ সংসার থেকে একেবারে তিনি যেন একবারে সেখান থেকে সে অবস্থা থেকে সরে গেছিলেন। বেলুড় মঠে স্বামীজির সমাধিভূমির একটু দূরে তিনি পর্ণকুটি নির্মাণ করে সেইখানে তিনি থাকতেন, ধ্যান জপ সাধন ভজন এইভাবেই থাকতেন। অবশেষে ধীরে ধীরে সাধুদের কাছ থেকে তিনি ভিক্ষা গ্রহণ করতেন, এবং যখন আরও কিছুদিন চলে গেল মঠের সাধুদের অনুরোধে এবং ভালোবাসায় তিনি আবার ফিরে এলেন মঠের ভেতরে। কিন্তু তখনও স্বামীজি আত্মানন্দের চোখে স্বামীজির বিরহে মঠ সম্পূর্ণ রকম এক মর্মান্তিক শূন্যতা তার ভিতরে বিরাজ করছিল। এই অবস্থা কাটিয়ে উঠতে তার অনেক সময় লেগেছিল। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা এখান থেকে শুরু করব আত্মানন্দজির স্বামীজি রহিত যে জীবন, স্বামীজিকে স্থূল শরীরে হারাবার পর তিনি যে দিব্য জীবন যাপন করেছিলেন সেই জীবনের গল্প আমরা আগামী দিন শুনব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসী নামে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।